চারদিকে পানি ছিল, কিন্তু তারপরও সেই পানি দিয়ে আগুন নেভানোর সঙ্গতি বা উপায় হয়তো ছিল না। চারদিকে অনেক মানুষ ছিল, তাদের আহাজারি এবং তাদের অনেকেই পুড়ে মরে গেলেন, অনেকেই পুড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। এ এক মর্মান্তিক ঘটনা। এই ঘটনা নদীর মাঝখানে, এই ঘটনা লঞ্চে। আপনারা এই দুর্ঘটনার খবর এবং খবরের ফলো আপ এরই মধ্যে আপনারা জেনেছেন। আমরা আজকে বিশ্লেষণ করতে বসেছি কেন আবারও এমনই একটি ঘটনার খবর গণমাধ্যমে দিতে হলো, এমনি আরেকটি ঘটনা ঘটল। সুপ্রিয় দর্শক, সানজি স্টিলস জনতন্ত্র গণতন্ত্রে আমি আনোয়ার সাদী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত অতিথি নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন, লেখক ও গবেষক জনাব গওহর নয় মোয়ারা, সাধারণ নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আশিস কুমার দে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজবদুজ্জামান বাদল, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান জনাব কমোডোর এম মোজামেল হক, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই দুর্যোগ বিশেষজ্ঞ জনাব গওহর নয় মোয়ারাকে দিয়ে। এমনি একটি ঘটনার জন্য, ঘটনার খবর জানার জন্য নিশ্চয়ই আমরা প্রস্তুত ছিলাম না। অপেক্ষাকৃতভাবে জলপথ বা নৌপথ তুলনামূলকভাবে দুর্ঘটনা কম হয় এবং অনেকেই ভাবেন যে এই পথে যাতায়াত করা সুরক্ষিত, এবং যারা রাতের বেলা জার্নি করেন বিশেষ করে তারা তো এক ঘুমে রাত পার করার সঙ্গে সঙ্গে জার্নির ক্লান্তি এবং পথটুকু পার করে দিতে চান, কিন্তু এই পথ যে এবার অনেককে পরপারে নিয়ে গেল এই দুর্ভোগের তো শেষ নেই, কেন জনাব গওহর নয় মোয়ারা আপনার বিশ্লেষণ শুনি। ধন্যবাদ। আসলে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা, সেই সাথে নৌপথ সম্পর্কে যে ধারণা ছিল এতকাল সেই ধারণা আরো আগে থেকে বদলানো শুরু হয়েছে। কিছুদিন আগে আপনি দেখেছেন একটা ফেরি ডুবে গিয়েছে, আমরা অবশ্য বলি না এটা ডুবে গিয়েছে, আমরা বলি যে কাত হয়ে গিয়েছে, কিন্তু আগে মানুষ যখন বাড়ি থেকে আসতো, বিশেষ করে আরিচা নগর বাড়ি দুটো যারা পার হতো তাদের বাড়িতে বলে আসতো যে আমি লঞ্চে যাচ্ছি না, আমি ফেরিতে যাব, ফেরি অনেক নিরাপদ, অনেকে এটা বাড়িতে বলে এসে তাড়াতাড়ি পার হওয়ার জন্য লঞ্চে পার হতো, কিন্তু সেটা সুযোগ শেষ হয়ে গিয়েছে মনে হচ্ছে। এগুলো আপনার ওই দুর্ঘটনার পর যখন আমরা বিশ্লেষণে বসেছিলাম তখন দেখা গেল যতগুলো ফেরি আছে তার অধিকাংশ ফেরি হচ্ছে নষ্ট ফেরি, বাতিলযোগ্য ফেরি, সেগুলো চালানো হচ্ছিল। লঞ্চের ক্ষেত্রে তাই হয়েছে, লঞ্চের ক্ষেত্রে যখন আমরা ছবি দেখছিলাম আমরা ভোরে খবর পাই, তারপরে কয়েকজন যাত্রী এটা লাইভ করেছিল সেগুলো আমরা দেখি, তখন মনে হচ্ছিল যে বোধহয় কোনো ভৌতিক ঘটনা ঘটছে, এটা তো অসম্ভব ঘটনা যে নদীর ভেতরে একটা তিনতলা চারতলা লঞ্চ দাও দাও করে আগুন জ্বলবে এবং সেটা চলন্ত অবস্থায় থাকবে, এটা সিনেমাতে সম্ভব, বাস্তবে আমরা কোন সময় এরকম হবে বিশেষ করে বাংলাদেশে হবে সেটা ভাবি না, কিন্তু গাফলতির কারণে আমাদের সর্বত্র যে গাফলতির একটা সংস্কৃতি গড়ে উঠেছে, কেউ কারোর কাছে দায়বদ্ধ নয়, সেই জন্য সবচেয়ে নিরাপদ একটা পথ নৌপথ সেটাও এখন বড় ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে। আজকে যারা আমার দু একজন পরিচিত মানুষ যারা বরগুনা পটুয়াখালীতে যাতায়াত করেন তারা আজকে তাদের বদল করে তারা বাসে যাচ্ছে, বাসের অবস্থা ভালো না, তারপরেও তারা এই যে একটা মানসিক চাপ এটা নিতে পারছে না, হয়তো কিছুই হবে না, কালকে আমরা নিশ্চয় আর কোনো দুর্ঘটনা ঘটবে না, কিন্তু এর যে একটা লম্বা সংকট, মানসিক সংকট তৈরি হলো, বিশেষ করে অনাস্থা তৈরি হলো, সেটা কে সেটা দায়িত্ব নেবে বা সেটার মূল্য কে দেবে কিংবা কে কে এই অনাস্থা দূর করবে? অনাস্থা ঢুকে যায় তখন কিন্তু ব্যবস্থাপনাটাই ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং সেটা ঘটছে, মানুষ আর মানসিক ভাবে এটা নিতে পারছে না যে লঞ্চটা নিশ্চিত টিকিট ছিল যে আজকের বিকেলে লঞ্চ উঠবে, জাহাজে উঠবে, সে লঞ্চে যাচ্ছে না, তার আস্থা নাই আর, কোথায় আস্থা, না বাসে আস্থা, না ট্রেনে আস্থা, না লঞ্চে আস্থা, না ফেরিতে আস্থা। আমি আপনার কাছে আমি আবারও আসব। আমাদের সঙ্গে নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব আশিস কুমার দে আছেন। জনাব আশিস কুমার দে, তাহলে এটি নিছকই একটি দুর্ঘটনা নয়, যদি আস্থাহীনতা তৈরি করে তাহলে তো এটি বড় অর্থে
নৌপথে যারা ব্যবসা বাণিজ্য করছেন সামগ্রিক অর্থে এটি তাদেরই বড় ধরনের ক্ষতি হচ্ছে, তাই নয় কি? ধন্যবাদ। আমি শুরুতেই এই মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, স্বজনহারাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারা এখনও জীবিত আছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। যেটা গহনৈম ওরা ভাই একটু আগে বললেন যে আমাদের অস্থায়ীনতা তৈরি হচ্ছে, এই নৌ দুর্ঘটনা বাংলাদেশে প্রথম কিছু না, তবে আজকের ঘটনাটি ব্যতিক্রমী। এর আগে কখনোই চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা, ব্যাপক প্রাণহানির ঘটনা এটাই প্রথম। এখন আমি দীর্ঘদিন যাবৎ এই নৌ পরিবহন ব্যবস্থা সম্পর্কে কাজকর্ম করে আসছি, আমার নিজের অভিজ্ঞতা বলে এবং আমার বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে আমি নিশ্চিত হয়েছি যে লঞ্চটি দেখতে শুনতে খুব সুন্দর হলেও এর ইঞ্জিনটি ছিল দীর্ঘদিনের পুরানো। প্রতিটি লঞ্চকে, যে কোনো নৌযানকে যখন বার্ষিক ফিটনেস পরীক্ষা করা হয় তখন তার অবকাঠামো, তার ইঞ্জিন অনেক কিছুই পরীক্ষা নিরীক্ষা করতে হয়। নৌ পরিবহন অধিদপ্তরের এক একজন শিপ সার্ভেয়ার এই কাজটি করে থাকেন, এটা তাদের দায়িত্ব। তো এই লঞ্চটির ইঞ্জিন অনেক পুরানো ছিল, এছাড়া ইঞ্জিন রুমের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি দুর্বল ছিল। যতদূর জানা গেছে ওই ইঞ্জিন রুমের পাশেই ছিল কয়েক ব্যারেল জ্বালানি তেল, তার পাশে ক্যান্টিন, লঞ্চের ক্যান্টিন। একটি লঞ্চ যখন ফিটনেস পরীক্ষা করা হয় অ্যানুয়ালি তখন সবগুলো দেখতে হয় যে জ্বালানির কাছাকাছি কেন ইঞ্জিন রুম থাকবে বা ইঞ্জিন রুমের পাশে কেন জ্বালানি মজুত করা থাকবে, পাশে ক্যান্টিন, ক্যান্টিনে তো আগুনের কাজবাজ হবে, এটা স্বাভাবিক। এবং লঞ্চটির আগুনের সূত্রপাত কিন্তু ইঞ্জিন রুম থেকে হয়েছে। একাধিক যাত্রীর বক্তব্য আমি শুনেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, তারা বলেছেন যে ডেক যখন গরম হয়ে উঠছিল তখন তারা লঞ্চের যারা কর্মচারী আছে তাদেরকে বলেছেন যে ডেক গরম হয়ে উঠছে, কিন্তু তারা বলছে যে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে এমন হয়। তো এই যে দায়িত্বহীনতা, এটাকে কি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে কর্মকর্তা বা যারা লঞ্চটির অ্যানুয়াল ফিটনেস পরীক্ষা করেছেন, লঞ্চটি পরিচালনার সঙ্গে যারা যুক্ত ছিলেন, মাস্টার, ড্রাইভার, অন্যান্য কর্মচারী, সবাই তো দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এটিকে কোনো অবস্থাতেই নিছক দুর্ঘটনা বলার কোনো সুযোগ নাই। এটাকে বলা যায় যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্লজ্জ দায়িত্বহীনতার কারণে হত্যাকাণ্ড, হত্যাযোগ্য। আমি আপনার কাছে জনাব আশিস কুমার দে আবারও আসবো, আমাদের সঙ্গে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন। জনাব মোবাশ্বের হোসেন, জনাব আশিস কুমার দে বলছেন যে এটি নিছকই দুর্ঘটনা নয়, এটি দায়িত্বহীনতার একটি উদাহরণ এবং তিনি এটিকে হত্যাকাণ্ডই বলতে চান। কি মন্তব্য আপনার জনাব স্থপতি মোবাশ্বের হোসেন? আমি ওনার সাথে 100% একমত, কারণ এর আগেও আমি বহুবার একটি কথা বলেছি, বাংলাদেশে বিভিন্ন সময় বলা হয় দুর্ঘটনা, বিভিন্ন সময় বলা হয় গাফলতি। এই গাফলতি দুর্ঘটনা, কিন্তু ঘটনাটা কি? ঘটনাটা তো মৃত্যু। আমরা জীবনভর জানি যে পানি এরকম হবে, অগ্নিকাণ্ডে মানুষ এতজন মারা গেছে, আগুন নেভানো যায় নাই। এই যে পানির অভাবে অগ্নিকাণ্ডে মানুষ মারা গেছে, আগুন নেভানো যায় নাই, এই ক্ষেত্রে কি সেটি প্রযোজ্য? পানির ভিতরে আগুন জ্বলন্ত অবস্থায় মানুষ মারা গেছে, আমরা আগুন নেভাতে পারি নাই বা আগুন ধরার কারণ জানতে পারি নাই, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু নাই। একটি কথা উনি বলেছেন, তার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আমি ফিটনেস সার্টিফিকেট দিলাম, দ্যাট ডাজন্ট মিন যে এক বছরের ভিতরে এই ফিটনেস সম্পূর্ণ ব্যর্থ হতে পারে, কি পারে না, এটা অনেকটা এরকম। আমি গতকাল ডাক্তার দেখিয়েছি, আগামী এতদিন পর্যন্ত আমার মৃত্যু হবে না, এই কথা কখনো বলা যায় না। ফিটনেস হচ্ছে গাড়ি বা জাহাজ বা স্টিমার বা লঞ্চ, যে এই এই জিনিসটি এই মুহূর্তে ফিট আছে এবং
আমরা আশা করছি এক বছর পর্যন্ত সঠিক ভাবে চলবে, কিন্তু একই সাথে এই একটি বছর প্রতিনিয়ত কিন্তু এটি রুটিন দেখভাল করতে হবে। তেল কোন জায়গায় রাখা হলো উনি যেই কথা বললো, আমাদের এখানে প্রায় একটি মারাত্মক জিনিস, যেহেতু আমি গার্মেন্টস এর অগ্নিকাণ্ডের ঘটনাগুলি আমরা দেখেছি, লেখা আছে এই জায়গায় জেনারেটর রাখা যাবে না, কারণ আমরা দেখেছি জেনারেটর রাখলে পারি স্ট্যান্ড বাই জেনারেটর রাখে, জেনারেটর রাখলে পারি যাতে সহজেই জেনারেটরে তেল ভরা যায়, ওইখানেই আবার তেলটিও রাখা হয়, এবং প্রতি ক্ষেত্রেই এই তেলের জেনারেটর ওই ওই প্রতিষ্ঠানগুলিতে অগ্নিকাণ্ডের ওয়ান অফ দা মেইন কারণ, অথবা আগুন লাগার পরে এটি ইনস্টিগেট করে আরো বেশি। এখানে এই তথ্য আমি আজকে অনেক কজনের ইন্টারভিউ শুনেছি, তার মধ্যে একজন মহিলা এবং তার বাচ্চা পারে যাওয়ার পরে লাভ দিয়ে মেনে দেখেছেন, উনি পরিষ্কার বললেন যে মেশিন রুমের ভিতর থেকে কিন্তু আগুন বের হয় নাই, ওর কাছাকাছি একটি জায়গায় আগুন লেগেছে, উনি তখন তার উল্টো দিকে দৌড় দিয়ে যান এবং যে বেঁচে গেছেন ওই ডেকেই উনি ছিলেন। ওনাকে বারবার বলা হচ্ছে না মেশিন রুম থেকে, বলে না স্যার এই ডেকের এই জায়গায় আগুনটি প্রথম জ্বলেছে, আমি দৌড় দিয়ে আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে অন্য প্রান্তে চলে যাই, এই কারণে আমি বেঁচে যাই, কারণ ততক্ষণে লঞ্চটি পারের কাছাকাছি চলে আসায় আমি এবং আমার সন্তানকে নিয়ে ঝাঁপ দিয়ে, আমার সন্তান সাঁতার দিতে পারে না কিন্তু আমি ঝাঁপ দিয়ে পড়ে তাকে নিয়ে কাছেই মাটিতে দাঁড়িয়ে পড়তে পারি। তাহলে এই সমস্ত ঘটনাগুলি পর্যালোচনা করা একান্ত প্রয়োজন। একটি জিনিস হতে পারে ওই যে ডেক গরম হচ্ছে, একই সাথে ওইখানে ক্যান্টিন রয়েছে, একই সাথে কাছাকাছি যদি তেল জাতীয় কোনো কিছু থাকে, অথবা মানুষজন যদি ওখানে দুটি মোটর সাইকেল একেবারে পুরো ভরস হয়ে আমি অনুষ্ঠান শুরু করার আগে পত্রিকাগুলো পড়ছিলাম এবং প্রথম আলোর একটি প্রতিবেদনে তারা বলছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যে সেখানে ইঞ্জিনে কারিগরি ত্রুটি ছিল এবং দুটো ইঞ্জিনকে তাদের পুরো ক্ষমতা ব্যবহার করে চালানো হয়েছিল যাতে করে সেখানে অতিরিক্ত তাপের তৈরি হয়। এটি এই প্রতিবেদন আপনার না ওই যে মহিলা যে কথাটি বলল সেটিও এই ইঞ্জিনের কারণে হতে পারে, কারণ ভাই একটি কথা তো বারবার বলছে যে প্ল্যাটফর্মটি যেখানে ডেকটি প্রচন্ড রকম গরম হচ্ছিল, গরম হওয়ার থেকে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটতে পারে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে, একটি ডেক গরম হয়ে যাচ্ছে এটা তো ডেঞ্জারাস ব্যাপার আর কিছু নাই, সেই জায়গাতেই তো ইঞ্জিন বন্ধ করে দিয়ে কি পর্যালোচনা করার প্রয়োজন ছিল পাঁচ নদীতেই। ডেক গরম হওয়া আমি মনে করি এরপরেও যখন ইঞ্জিন বন্ধ করা হয় নাই ইঞ্জিন থেকে প্রচন্ড গরম কিছু এর সাথে লিঙ্ক হচ্ছে, সেটিকে ইঞ্জিন বন্ধ করার পরেও মানুষ এই জিনিসটা নিয়ে পর্যালোচনা করত, ঘাটে ফেরানোর চেষ্টা করত, কিছু একটা করত, কিন্তু তারা এটাকে নর্মাল ব্যাপার হিসাবে নিচ্ছে। অর্থাৎ যারা এই লঞ্চটি দামি একেবারে সুন্দর একটি লঞ্চটি চালানোর দায়িত্ব নিয়েছেন, তারা টেকনিক্যালি কি কি ক্ষেত্রে লঞ্চের ইঞ্জিনটি বন্ধ করতে হবে এই তথ্যটি তাদের জানা নাই বা তাদেরকে কখনো বলা হয় নাই, অথবা অথবা যে কথাটা ভাই যে কথাটা বলে সেই ঘটনাটি প্রায়ই ঘটেছে পরবর্তীতে যে কোনো কারণেই হোক ঠান্ডা হয়ে গেছে, অর্থাৎ হয়তো একটি ইঞ্জিন বন্ধন করার কারণে ঠান্ডা হয়েছে আর এখানে হয়তো দুটি ইঞ্জিনই চালানো হচ্ছিল, এবং ওই মহিলার যে কথাটি বলেছে সেটি সবচেয়ে প্রণিধানযোগ্য তোমার এই বক্তব্যের সাথে, উনি বলছে যে এত জোরে এত অল্প সময়ের ভিতরে এই ঘাট থেকে এই ঘাটে কেমন করে আসলো একটু চিন্তা করা যায় না, অর্থাৎ সাথে কম্পিটিশন রেখেছিল এবং দ্রুত গতিতে পৌঁছানোর চেষ্টা করেছিল, যেটি ওই মহিলা নিয়মিত যাতায়াত করেন, উনি বললেন যে আমি বুঝতে পারলাম না এত তাড়াতাড়ি এখান থেকে এখানে কেমন করে আসতো। এই জিনিসগুলির ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নেই নাই। এখানে আমি ছোট্ট একটি কথা বলবো যেটি আমাকে প্রচন্ড ভাবে ভীত করে তুলেছে, সম্প্রতি বাংলাদেশে একদম সর্বাধুনিক দৃশ্যের লিফ্ট সহ লঞ্চ বানানো হচ্ছে, আমরা কিন্তু কেউই জানি না লঞ্চের
পেটের ভিতরে কোন জায়গায় যদি আগুন লাগে, যেটা ভিআইপি ভিআইপি এনারা লিফটে ওঠানামা করছেন, সেই ঘরে থাকছেন, ফার্নিচার টার্নিচার সমস্ত কিছু আমরা ইনসাইডও এখন ফেসবুকে দেখানো হচ্ছে, সেইখানে কি প্যাসেঞ্জাররা যখন যান আসতেন আগুন লাগলে পরে কি কি পদ্ধতিতে উনি আগুন নেভানোর চেষ্টা করবে প্যাসেঞ্জার, আমি আবারও বলছি, এবং প্যাসেঞ্জাররা কোন দিক দিয়ে বের হয়ে আত্মরক্ষা করতে পারবেন সেই তথ্যটি আমি অনেক কয়জনকে জিজ্ঞেস করে কোনো উত্তর পাই নাই, কারণ এভরিবডি ইজ হ্যাপি দ্যাট ওয়ান্ডারফুল লিফট লঞ্চের ভিতরে লাগানো আছে, লিফটে করে আমি ভিভিআইপি রুমে যাচ্ছি, ভিভিআইপি রুমের দরজা বন্ধ করলে পারে ওখানে ফার্নিচার লেপ তোষক ইত্যাদি হিউজ জিনিসপত্র টেলিভিশন ভর্তি, কিন্তু উনি জানেন না কোনো দুর্ঘটনা লাগলে মানুষকে হত্যা করার ব্যবস্থা করছি। জি, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ টানলেন আপনি, যে যাত্রীরা নিরাপত্তার সব বিষয়গুলো ঠিকঠাক আছে, এই বিষয়টা কি যাত্রীরা জানছে, এটি কি যাত্রীদের অধিকারের মধ্যে পড়ে? বিরতির পর ফিরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথিরাও আমাদের সঙ্গে আছেন, আমরা একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমাদের সঙ্গে আমি আশা করছি যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আলহাজ বদিউজ্জামান বাদল যুক্ত হয়েছেন, এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডোর এম মুজাম্মেল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি, জনাব আলহাজ বদিউজ্জামান বাদল, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি নিজেকে একটু আনমিউট করুন, আপনি কি শুনতে পাচ্ছেন? যাই হোক, দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে লঞ্চটিতে অগ্নি নির্বাপনের জন্য কোনো ব্যবস্থা ছিল না, আগুন নেভানোর জন্য যেসব সিলিন্ডার রাখা হয়েছিল সেসব সিলিন্ডারও বিকল ছিল। তো আমাদের এখানে বক্তারা বলছেন যে এটি নিছকই দুর্ঘটনা নয়, এখানে অনেক অবহেলা রয়েছে, সেই অবহেলাটি যারা লঞ্চের সংশ্লিষ্ট তাদের যেমনি রয়েছে, যারা লঞ্চ চালানোর জন্য অনুমতি দিয়ে থাকে তাদেরও রয়েছে। কি বলবেন আপনি, আপনার কি বিশ্লেষণ শুনি? আপনি যে প্রশ্ন করছেন যে অগ্নি আগুন নিভানোর যন্ত্র ফায়ার এক্সটিংগুইশার, এটা বিভিন্ন জায়গায় মোতায়েন করা আছে, বিভিন্ন জায়গায় ইঞ্জিন রুমে আছে, উপরে নিচে বিভিন্ন জায়গায় আছে। এখন যখন এটা আগুন লাগছে তখন এগুলি কেউই ব্যবহার করেনি, সত্যিকার অর্থে লঞ্চের যারা ক্রু তারাও ব্যবহার করেনি, এবং যাত্রীদের মধ্যে থেকেও কেউ এটা ব্যবহার করেনি। আর জাহাজের যে আগুনটা লাগছে, এটা কিসের থেকে লাগলো, কিভাবে লাগলো, কোন জায়গাটায় প্রথম আগুন দেখা দিল, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত ফাইন্ড আউট হয়নি, এখন পর্যন্ত বলা হয়নি। এইভাবে আগুন লাগা রানিং লঞ্চ লঞ্চের মধ্যে এই আগুন লাগা আমরা আগে কোনো সময় দেখি, আমার মনে হয় এটাই প্রথম যে রানিং জাহাজের মধ্যে আগুন লাগাটা। তো এই জিনিসটা আমরা যারা আমাদের এই শ্রমিক আছে, এই শ্রমিকরা ফায়ার এক্সটিংগুইশার চালাতে পারে, কিন্তু তারা কেন ব্যবহার করে নাই আমি তো এখন এটা বলতে পারবো না, কারণ আমি তো জাহাজের তথ্য তালাশি আমার কাছে পরিপূর্ণ নাই। আরেকটা জিনিস বলছেন যে সার্ভেয়ার সব সার্ভে করে ফিটনেস দেয়, উনি পুঙ্খানুপুঙ্খানু রূপে ওনার টিম ওয়ার্ক করে সমস্ত লঞ্চের এ টু জেড সবকিছু দেখার পরে যদি উনি পরিপূর্ণ সব জিনিস পায় তারপরে উনি ফিটনেস দেয়। এই জায়গায় আমাদের কি করণীয় আমি ঠিক বুঝতে পারতেছি না। আর আমি ব্যবসা করি 1968 থেকে, আমার বাবার থেকে, আমি এই পর্যন্ত যা শুনি নাই রানিং কোন লঞ্চে এই আগুন লাগছে, এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে।
আরেকটি তথ্য আপনাকে জানাই, সেটি প্রথম আলোতে এই প্রতিবেদনটি এসেছে। সেখানে বলা হয়েছে যে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ছিল এবং তা সারাই করার কাজ তখন চলছিল যখন এই লঞ্চটি পানিতে চলছে, এবং দুটো ইঞ্জিন একসঙ্গে চালিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। এ বিষয়ে কি মত আপনার? এই বিষয়ে আমি বলতে চাই, লঞ্চটা তো ঢাকার থেকে ছেড়ে গেছে, সদরঘাট থেকে ছেড়ে গেছে। যখন ছেড়ে গেছে তখন তো তার দুটো ইঞ্জিনই রানিং, আর এটা তো বড় জাহাজ, দুই ইঞ্জিন ছাড়া এই জাহাজ চলে না। এখানে দেখা বা পরীক্ষা করার কিছু নাই, দুইটা ইঞ্জিনেই চলতে হবে, আর নাহলে জাহাজের গতি ঠিক থাকবে না বা জাহাজকে সঠিকভাবে চালাতে পারবে না। তো এই ইঞ্জিন যে একটা খারাপ হয়েছে এটাও আমি ভালো করে জানি না। আমি আজকে মালিকের সাথে কথা বলছি, সে আমাকে বলছে যে না, আমার জাহাজের সবকিছুই পরিপূর্ণ ছিল, ইঞ্জিন খারাপ হয়েছে এরকম কথা তো আমি জানি না বা আমি শুনি নাই। যখন সদরঘাট থেকে লঞ্চটা ছেড়ে যায় তখন তো আমি ঘাটে ছিলাম এবং জাহাজের সামনেই ছিলাম, আমি দেখছি জাহাজ রীতিমতোই সুন্দরভাবে চলে যাচ্ছে। এখানে আমি প্রথমে একটু মালিকের পক্ষে বলি, তারপর একটু বিপক্ষে বলি। কোন মালিক চাইবে না 2 কোটি বা 3 কোটি টাকা দিয়ে একটি জাহাজ তৈরি করার পর সেটি ত্রুটিপূর্ণ থাকুক, এটা কোন মালিকই চাইবে না। তারা চাইবে তাদের জাহাজটি মানে সঠিক থাকুক, ঠিকভাবে চলাচল করুক, তারা ব্যবসায়িক উদ্দেশ্যে বিনিয়োগটা করেছেন। এখন কথা হলো এটা দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব নৌ পরিবহন অধিদপ্তরের সংশ্লিষ্ট সার্ভেয়ারের, যিনি ওটাকে ফিটনেস পরীক্ষা করে, যেটা শিপিংয়ের ভাষায় বলা হয় সার্ভে করে, তারপর ওটাকে প্রথমে রেজিস্ট্রেশন দেন, পরবর্তীতে এই জাহাজটি মোট 40 বছর চলতে পারবে। তো প্রতি বছর এটিকে অ্যানুয়াল ফিটনেস পরীক্ষা করাতে হবে, এবং ফিটনেস পরীক্ষার সময় যন্ত্রে ত্রুটি আছে কি নেই এটা তো মালিকের বোঝার কথা না। সব মালিক তো কারিগরি বিশেষজ্ঞ নন বা সব মালিক মেরিন ইঞ্জিনিয়ার বা নেভাল আর্কিটেক্ট নন, এইটা তো যিনি যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরকারি তাদেরকে এটা দেখতে হবে। তো এখন ওই ইঞ্জিনটি পুরানো ছিল, সে তথ্য আমি নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছি, এবং ইঞ্জিনটি চলাচলের ক্ষেত্রে অনেকটা দুর্বল ছিল। তাহলে প্রশ্ন, কীভাবে ফিটনেস পাইলো? এই প্রশ্নের জবাব দিবেন সংশ্লিষ্ট সার্ভেয়ার। আমরা নিকট অতীতে দেখেছি যে গত 1.5 বছরের ভিতর এই গতকাল আজকের দুর্ঘটনার বাইরে আরও বড় দুটি দুর্ঘটনা ঘটেছে, একটা সদরঘাটে শ্যামবাজারের কাছে, আরেকটি শীতলক্ষা নদীতে নারায়ণগঞ্জে। দুটি দুর্ঘটনারই তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি, অথচ আমাদের কাছে অথেন্টিক তথ্য এবং প্রমাণাদি আছে। নিমজ্জিত লঞ্চটি সদরঘাটে যেটা নিমজ্জিত হয়েছে সেই লঞ্চটি ছিল অবকাঠামোগতভাবে ত্রুটিপূর্ণ, এবং একটি পুরাতন লঞ্চ যার অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে সেটিকে রংচং দিয়ে অ্যাজ বিল্ট হিসেবে নির্মাণ দেখিয়ে সেটার রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে, সেটা সার্ভে অ্যানুয়াল সার্ভে নেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক এই ঘটনাগুলো প্রকাশ হলো না। বাদল ভাই যে কথা বলছেন, বদুজন বাদল ভাই, যে কি কারণে আগুন ধরেছিল সেটা এখন বলা যাবে না, তদন্তের পর বেরিয়ে আসবে, সেটাই সঠিক। কিন্তু তদন্ত রিপোর্ট কি আদৌ আলোর মুখ দেখবে? আমাদের আন্দোলনের মুখে, দাবির মুখে 2014 সালে পিনাক 6 দুর্ঘটনা তদন্ত রিপোর্ট নৌ পরিবহন মন্ত্রণালয় ওয়েবসাইটে দেওয়া হয়েছিল। রহস্যজনক কারণে 3 মাস পর সেই ওয়েবসাইট থেকে সেই প্রতিবেদনটি তুলে নেওয়া হয়, পরবর্তীতে আর কোনো তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। এমনকি মর্নিংবার্ড দুর্ঘটনার পর ওই তদন্ত রিপোর্ট মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে সচিব মহোদয় ডাকলেন সাংবাদিকদের, সাংবাদিকরা গেলেন, সেখানে বলা হলো সুপারিশ প্রকাশ করা হবে, তদন্ত রিপোর্ট এখন হবে। আমি আপনার কাছে আবার আসবো, আপনার কথা সূত্র ধরে আমি একটু জনাব স্থপতি মোবাশ্বের হোসেনের কাছে যেতে চাই। জনাব মোবাশ্বের হোসেন, যাত্রীদের তরফ থেকে একটি কথাই বলি যে পারাপার করতে গিয়ে কোনো যাত্রী পরপারে চলে যাবেন এটি নিশ্চয়ই কেউ ভাবেন না। কারণ মানুষের আস্থা আছে বলেই দুটি কারণে মানুষ এই যানবাহনগুলি ব্যবহার করে, একটি হচ্ছে আস্থাশীল এই প্রতিষ্ঠানগুলির উপরে, আরেকটি হচ্ছে এর বিকল্প নাই বলে। আমরা আমাদের বাংলাদেশে লঞ্চ যারা ব্যবহার করেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা নদীমাতৃক এলাকাতে থাকেন, তাদের সাথে রোড ট্রান্সপোর্ট বা রেলওয়ে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা অনেক কম, এবং লঞ্চের যাত্রাটা কিন্তু এমনি যদি আমি স্বাভাবিকভাবে চিন্তা করি সবচেয়ে বেশি আরামদায়ক। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু এই আগুনকে একটি সিগনাল হিসেবে নিচ্ছি,
আমাকে বলেন প্লেন ওঠার পরে প্রতিনিয়ত একজনকে একজন যাত্রীকে প্রত্যেকটি যাত্রীকে জানানো হয় কিভাবে বেল্টটি পড়তে হবে, আগুন লাগলে পরে আপনি কিভাবে কোন দিক দিয়ে কিভাবে বের হবেন। এই যে সিলিন্ডারের কথা, ফাইটিং সিলিন্ডার যেটা, ফায়ার এক্সটিংগুইশার যেটা, আমরা বাড়ি ঘরে আগুন লাগানো নিয়ে অনেকগুলি রিসার্চ এবং ফায়ার ব্রিগেডের সাথে কাজ করেছি এবং বহু প্রতিষ্ঠান আছে যেখানে প্রচুর ফায়ার এক্সটিংগুইশার আছে। আমরা আগুন লাগিয়ে দেখেছি এই এক্সটিংগুইশারটি খুলে ওই আগুনের ভিতরে পুরো এক্সটিংগুইশারটা ছুড়ে মারছে, অর্থাৎ এক্সটিংগুইশারটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি কিন্তু প্রতিনিয়ত টেস্ট করানোর কথা, সপ্তাহে একদিন কর্মকর্তা কর্মচারীদের টেস্ট করানোর কথা। ফায়ার আজকে ফায়ার ফাইটিং এর একজন থাকতে পারে, উনি আপনাদেরকে এই তথ্যগুলি বলতেন। গার্মেন্টস ফ্যাক্টরির প্রায় প্রত্যেকটি কর্মীকে ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করতে হয়, কোন আগুনে কোন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে হবে, এগুলি কিন্তু এখন এই নিয়মিত ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি মনে করি আমি এই এই দুর্ঘটনা থেকে আর সজাগ হওয়ার জন্য, কারণ এখন অনেক মূল্যবান লঞ্চ ব্যবহার করা হচ্ছে যেগুলিতে ফার্নিচার, যাতায়াত, লিফট, আমি একটু আগেই বললাম, এগুলিতে আগুন লাগলে কিন্তু মারাত্মক, মানে কি অস্বাভাবিক রকম মারাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা আশঙ্কা আছে বলে আপনি মনে করছেন? জি, আমাদের একটা একটা বিরতি সময় হয়ে গেল, সবাইকে ট্রেনিং এর মাধ্যমে এবং প্রতিনিয়ত লঞ্চ ছাড়ার আগে জানাতে হবে। একটা বিরতির সময় হলো, বিরতি থেকে ফিরে এসে আমরা দুর্যোগ বিষয়ক বিশেষজ্ঞ জনাব গওহর নাঈমওয়ারা এবং আলহাজ বদিউজ্জামান বাদলের আরো বিশ্লেষণ শুনব। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব গওহর নাঈমওয়ারা, জনাব আলহাজ বদিউজ্জামান বাদল লঞ্চের যিনি মালিক তার বরাত দিয়ে বলছেন যে তার লঞ্চ ঠিকঠাক ছিল এবং ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী 2022 সাল পর্যন্ত সেই লঞ্চটির মেয়াদও ছিল, কি বলবেন আপনি? ধন্যবাদ। আসলে তো আমরা পাওয়া যায় সে গল্প এখানে না করাই ভালো, কারণ গাড়ির ফিটনেস গাড়ি না পাঠিয়েও বের করা যায় সে গল্প আমাদের সকলের জানা। আমরা কেউ সেটা করি না, অন্য লোকে করে। যেমন আমাদের আত্মীয় স্বজন সবাই সৎ, শুধু অন্য লোকের অসৎ, এটা আমরা যেমন বলে থাকি, আমরা এগুলো করি না, কিন্তু আল্লাহ জানে কিভাবে এটা হয়। আমি জানি যে আমি চাই না আমার জিনিসটা নষ্ট, কিন্তু আমি এটাও জানি যে কিভাবে এটাকে পাশ করিয়ে দিতে হয় এটা ত্রুটি থাকা সত্ত্বেও, এবং সেই কাজটা সবাই করেন এবং ভালোভাবেই করেন। এটা সার্ভেয়ারের আমরা দোষ দিতে পারি, কিন্তু সার্ভেয়ার ওখানে আছে, কালকে দেখবেন পত্রিকায় লেখা হয়েছে আমাদের জনবলের অভাব, সেই জন্য সবগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গোটা চারে, আমার গুনতে ভুল হতে পারে, বাংলাদেশের বেশিরভাগ মানুষের অঙ্কে কাঁচা, সেই জন্য যে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায়, গোটা চারেক কমিটি হয়ে গেছে অলরেডি। এতগুলো কমিটি কেন হবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, এইটা আমার মাথায় আসে না। এখন শুধু এই লঞ্চ মালিক সমিতির একটা তদন্ত কমিটি করা বাকি আছে, আর সবাই করে ফেলেছে, কিন্তু দেখবেন রিপোর্ট কোনোদিন আমরা পাবো না এবং সুচারুভাবে বিশ্লেষণ করা যাবে না। কিন্তু এই যে যেহেতু তদন্ত কমিটি হচ্ছে, এরা কিন্তু সেই একই লোকের কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে যখন আগুন লাগলো তখন তুমি কিভাবে বাঁচলা। এই যে ফায়ার এক্সটিংগুইশারের কথা হচ্ছে, এটা একটা মানে নিয়মিত প্রশিক্ষণের না থাকলে এগুলো হবে না, না হলে আমাদের অন্য কোনো ফায়ার এক্সটিংগুইশার বা অন্য কোনো আগুন নিভানোর ব্যবস্থা এই জাহাজগুলোতে করতে হবে। এগুলো ফায়ার এক্সটিংগুইশার এই বসত বাড়িতে বলেন, অফিসে বলেন, যেখানে বলে, এগুলো হাতির দাঁতের মতন দেখার জন্য, এগুলো হাতি যেমন দাঁত দেখাইতে পারে না দেখার জন্য, এগুলোও তাই, একটা কমপ্লায়েন্স আছে, এগুলো রক্ষা করতে হবে। এগুলো চালাইতে হয় কিভাবে, ওর মধ্যে আসলে জিনিস আছে কিনা, কিছুদিন আগে একটা কোম্পানি ধরা পড়েছে, তাদের এগুলো সব ফাঁকা, কিন্তু ভিতরে কিচ্ছু নাই, এরা তারা বিক্রি করছে এবং আমরা কিনে এনে ঘর সাজানোর মতন করে রাখছি, এটা ঘর সাজানোর জিনিসে পরিণত হয়েছে এই জিনিসগুলা। আমাদের
যখন আমরা লঞ্চ করছি তখন অনেকেই বলবে এগুলো আমরা আগে কোন সময় দেখিনি, অনেক জিনিস হবে যেগুলো আগে দেখিনি এখন দেখতে হবে, আমাদের আকৃতি আমাদের অন্যায্যতার কারণে এই জিনিসগুলো ঘটতে থাকবে আরো ঘন ঘন ঘটবে, কিন্তু তার জন্য আমাদের প্রস্তুত। মালিকরা যেমন চায় না এটা আগুনে পড়ুক, যাত্রীও চায় না যে সে মরুক, ওখানে যারা খালাসি আছে তারাও চায় না তাদের এত বড় একটা ক্ষতি হোক। কিন্তু দেখেন আগুন লাগা ছাড়াও গত কয়েকদিনের ঘটনা, এটার কেউ কোনো দায়ী দায়িত্ব নেয় নাই। এই গত 3 বছরে প্রায় 8 জন নারী জাহাজ থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়েছে, একটা লঞ্চকে উদ্ধার করেছে একজনকে, বাকিদের উদ্ধার হয় না। এটা নিয়ে 2 দিন লেখালেখি হয়েছে, তারপরে কেন এটা হলো, কি অব্যবস্থাপনার জন্য হচ্ছে, কেন নারীরা জাহাজ উঠে নৌকায় ঝাঁপ দিয়ে পানিতে ঝাঁপ দিয়ে পড়ছে, কি ঘটে সেখানে, যারা লঞ্চে বা এই ধরনের স্টিমারে গিয়েছেন বা জাহাজে চড়েছেন তারা দেখবেন আপনি কেবিন ভাড়া নিয়েছেন, রাত্রে আপনি দরজা খুলে হুমড়ি খেয়ে পড়বেন, কারণ ওই সামনের জায়গাটা ভাড়া দিয়ে দেওয়া হয়েছে, আরেকজন ওখানে লেপ্ত সুখ পেতে শুয়ে আছে, আপনি জানেন না, আপনি যদি ইয়োকে ডাকেন ডেকে বলেন উনারা কিছু বলতে পারবেন, আমরা দিয়ে এটা আমাদের দিয়ে চলে স্যার আমাদের বেতন হয় না, এরকম নানা নজুয়াত দিবে। এই তেলের দাম বাড়ার পরে আমাদের জাহাজগুলোতে আরো বেশি নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ভাড়ার কোনো মা বাপ নাই, এবং ভিতরে যে জায়গাগুলো আছে যেখান দিয়ে আপনি ওয়াকওয়ে বা হাঁটার পথ এগুলো আর কেউ রক্ষণাবেক্ষণ করছে না টোটালি। এটা যারা যান নিয়মিত যান তারা দেখবেন, আপনি কেবিনে থাকলেও কেবিন থেকে আপনি বেরোনোর রাস্তা আপনার নাই, আপনার দরজার উপরে রাস্তার মধ্যে মানুষজন শুয়ে আছে। এইগুলো এই অব্যবস্থাপনাগুলো তো আমরা রোধ করতে পারি, আগুন না হয় আমরা জানতাম না কিভাবে আগুন লেগেছে, কিন্তু আগুনেরও একটা ব্যবস্থাপনা ছিল এবং সেটা সবসময় থাকে, যেটা ইতিমধ্যে বলা হয়েছে যে তেলের ড্রাম কোথায় থাকবে, এটা কতদূর দূরত্ব থাকবে, তার মাঝে কিছু থাকবে কিনা, এগুলো খুবই পরিষ্কার করে বলা আছে। কিন্তু যখনই আমি এটা আমার নিয়ন্ত্রণে নিচ্ছি তখন সবগুলো আমি ইয়ে করে ফেলি, যেমন আমাদের তত্ত্বাবধায়করা আসলে দেখতেন, তত্ত্বাবধায়ক সরকার আসলে যে বাড়িগুলো আবার অনেকেরই গ্যারেজের ভিতরে দোকান করে ফেলতো, এগুলো করে ফেলতো, এগুলো তাই হয়, তারা ওই স্পেসটাকে নিজের মতন করে ব্যবহার করার চেষ্টা করে, ওটাকে সাশ্রয়ী একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে চলে। এবং এইটা আমাদের জাহাজে যারা যারা এই যে সার্টিফিকেট দিচ্ছে তারা ছাড়াও, এই যে আজকে আমাদের ডিসিরা গিয়েছেন, ইউএনওরা গিয়েছেন, ইনাদেরও কিছু দায়িত্ব নিতে হবে, প্রত্যেক স্টেশনে বরিশালে যিনি আছেন বরিশালের ডিসিদেরও এগুলো দেখার দরকার, তার লোকজন আছে, লোক জনবল আছে, এগুলো পরীক্ষা করা দরকার, এগুলো ঠিক মতো মানুষ নিচ্ছে নাকি, কত কেউ বলতে পারে না কিন্তু এই জাহাজে কতগুলো লোক ছিল, যাত্রীরা একরকম বলছে, মালিক একরকম বলছে, আমরা যারা এখানে বসে বসে নিজেদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছে আমাদের কাছে আর একরকম হিসাব, কোনোদিনই আমরা জানতে পারবো না কত। কিন্তু জাহাজ যখন সদরঘাট থেকে ছাড়ে, আমাদের বাদল ভাই ঠিকই বলেছেন, তখন যারা ছাড়ে ওখানে যারা ছিল তাদের তো এটা জানা উচিত যে কতজন লোক নিয়ে যাচ্ছে, এটা তো একটা সার্টিফিকেট তাকে দিতে হবে যে এতগুলা লোক উঠেছে, এতগুলা জাহাজ যাচ্ছে, রাস্তা থেকে নামের তালিকা থাকা উচিত, বলতে হবে যে কে কে উঠেছে, এনআইডি নম্বর মেইনটেইন করতে পারি। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। এনআইডি নম্বর সহ যদি নামের তালিকা থাকতো তাহলে আরও ভালো হতো। আমাদের হাতে 3 মিনিট সময় আছে, আমরা জনাব আলহাজ বদিউজ্জামান বাদলের কাছে যাচ্ছি। জনাব আলহাজ বদিউজ্জামান বাদল, আপনি নিশ্চয়ই শুনেছেন জনাব গভর্নর মোয়ারা বলছেন যে এই লঞ্চগুলোতে অব্যবস্থাপনা এবং কখনো কখনো নৈরাজ্য থাকে, কি বলবেন আপনি? যখন আমাদের লঞ্চগুলি ছুটি ছাটার দিন, যে সমস্ত ছুটি ছাটার দিন পরে তখন অস্বাভাবিক যাত্রী হয়, এটা সত্য বাস্তব, তখন যাত্রীদের কন্ট্রোল করা যায় না, যাত্রীরা লঞ্চে উঠে যেখানে সেখানে জায়গা নিয়ে বসে পড়ে, যার কারণে উনি এটা বলছেন যে দরজা খোলা যায় না, লোক বলা যায় না, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মালিক লঞ্চের যারা ক্রু বা স্টাফ তারা নিজেরাও তাদের নিজস্ব কেবিনটা ভাড়া দিয়ে দেয়, তারা যেখানে রেস্ট করবে ঘুমাবে সেটা না করে তারা সমস্ত কেবিনগুলি স্টাফ কেবিনগুলি ভাড়া দিয়ে দেয়। এই জিনিসটা হয়, কিন্তু আমি বলবো যে এই জিনিসটা রোধ করতে হইলে সদরঘাটের যে ব্যবস্থাপনা, সেখানে নৌ পুলিশ আছে, বিআইডব্লিউটি আছে, ডিজি শিপিং আছে এবং সবাই ওখানে আছেন, ওনারা যদি এই জিনিসটা তত্ত্বাবধায়ক
মানে তদারকি করেন ঠিক মতো, তাহলে অনেকটা সুশৃঙ্খলা আসতে পারে আমি মনে করি। যেমন আমাদের এখানে কিছু লঞ্চের সঙ্গে ধাক্কাধাক্কি করে আন্ডারকাট করে, টিকেটের আন্ডারকাট করে, ক্যানভাসের দিয়ে ডাকাডাকি করে, এই জিনিসগুলি অত্যন্ত বিশৃঙ্খলা এবং খুবই খারাপ জিনিস। আমি বলবো বিএডব্লিউ টিকেট কঠোর হস্তে দমন করার জন্য, যাতে এই আন্ডারকাট করে কম্পিটিশন করা এবং ক্যানভাসার দিয়ে ডাকাডাকি করা, ডাকায় যাত্রী তুলে দেওয়া, এগুলি খুবই খারাপ জিনিস। আশা করি আপনাদের মাধ্যমে বলার পরে হয়তোবা এগুলি রোধ হবে, এটি আমার প্রত্যাশা। আমরা আশা করব যে বাংলাদেশ দুর্ঘটনা মুক্ত হবে এবং এরকম প্রাণহানির খবর কখনো যেন আমাদেরকে শুনতে না হয়। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের মতো। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।